টিম খোঁজের পরের যাত্রা মুন্সিগঞ্জের পদ্মা জশল দিয়ে পানি শোধনাগার প্রকল্পের উদ্দেশ্যে। ঢাকা মাওয়া মহাসড়ক ধরে ছুটে চলছে খোঁজের যন্ত্রযান। প্রকল্প এলাকায় পৌঁছে দেখা যায় কাগজে কলমে প্রকল্প বাস্তবায়িত দেখানো হলেও এখানে চালু হয়নি পানি শোধন কিংবা সরবরাহ। প্রকল্প বাস্তবায়নে নিম্নমানের নির্মাণ সামগ্রীর ব্যবহার ও পাইপ নিয়ে দুর্নীতির বিষয়টি তুলে ধরেন কেউ কেউ। যে পাইপটা বসাইছে এই পাইপটা মানে মোটর ছাড়ার কথা ছিল পাঁচটা, তিনটা ছাড়ছে অটোমেটিকলি পাইপ ফাইটা পানি বাইরে গেছে। একবার ইস্টার দিয়েছিল, ইস্টার দেওয়ার পরে শুনলাম জানতে প্রকল্প এলাকায় গেলেও ভেতরে প্রবেশ করতে বাধা দেয়া হয় টিম খোঁজকে। পাইপের নিচে কোনো সিমেন্টও দেয় নাই এবং কোনো বালু দেয় নাই, ইটও দেয় নাই, মাটিতে এভাবে বহায়া এমনি জোন করে ডাইরেক্ট টেনে লয়ে আসে। জায়গায় জায়গায় সমস্যা ছিল, হাউজি থেকে পানি বের হয়ে আসে, ওগুলো ঠিকঠাক করতেছে। পরে রাজধানীতে ফিরে প্রকল্পগুলোর দুর্নীতি অনিয়মের বিষয়ে জানতে ওয়াসা ভবনে টিম খোঁজ। তবে ওয়াসার এমডি তাকসিমে খান এক মাসের ছুটিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় বিষয়গুলো নিয়ে কথা বলতে রাজি হয়নি কেউ। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন অনুযায়ী এমডির অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করা ঢাকা ওয়াসার এমডি প্রশাসন মোহাম্মদ মাহমুদের সাথে বেশ কয়েকবার যোগাযোগ করার পরও বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি তিনিও। তবে এই বিষয়ে জানতে পদ্মার যশোল দিয়ে প্রকল্পের পরিচালকের সাথে কথা বলার পরামর্শ দেন তিনি। পরে বেশ কয়েকদিন প্রকল্প পরিচালক রফিকুল ইসলামের কার্যালয়ে গিয়েও পাওয়া যায়নি তাকে। তবে নাছোড়বান্দা টিম খোঁজের সদস্যরা কয়েকদিনের মাথায় তাকে অফিসে পেলেও বিষয়গুলো নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি তিনি। পরে বিষয়টি নিয়ে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালককে আবারও অবহিত করলে তিনি টিম খোঁজকে প্রধান প্রকৌশলীর কাছে পাঠান। প্রকল্পের বিষয়গুলো নিয়ে কথা বলতে রাজি হননি প্রধান প্রকৌশলীও। তবে ওয়াসার পানি সরবরাহের বিষয়ে কথা বলেন তিনি। 240 বা 45 কোটি লিটার পানি সরবরাহ করছে, এর 78% হলো গ্রাউন্ড ওয়াটার।